Hello viewers, Assalamualaikum. Welcome to my new channel, RiSa's Cooking House. আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আমাদের সেকেন্ড ব্লগ। তো চলো দেখে নেওয়া যাক আমাদের সেকেন্ড ব্লগ কি রয়েছে। আজকের ব্লগটি হচ্ছে একটি সারপ্রাইজ গিফট নিয়ে। আমার হাজবেন্ড আজকে আমাকে বলল যে তুমি খুব দ্রুত আজকে অফিস থেকে আসবে। তো আমিও ঠিক তার কথা মতো অফিস থেকে খুব দ্রুত চলে এলাম। তো চলুন দেখে নিই সে আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে। তো আমি বাসায় আসলাম, আসার পর দেখলাম যে আমার হাজবেন্ড আমার জন্য একটি সুন্দর পার্সেল রেডি করে রেখেছে। এখন পার্সেলটা দেখে আমি খুবই খুশি হয়েছি। সেই পার্সেলটাতে ছিল মিরপুর 10 থেকে আনা বার্গার এক্সপ্রেস থেকে সে আমার জন্য কিছু খাবার অর্ডার করেছে, তাও আবার 50% ছাড়ে ফুডপান্ডা থেকে। ব্লগ করছি নাকি ফুডপান্ডার প্রমোট করছি বুঝতে পারছি না। তো ফুডপান্ডা থেকে সে আমার জন্য কী কী অর্ডার করলো চলুন দেখে নিই। সে অর্ডার করলো হচ্ছে বুফেলো উইংস 4 পিস এবং বিফ অ্যান্ড বেকন বাইট বার্গার আর হচ্ছে স্মোকি বারবিকিউ চিকেন চিজ বার্গার। সে আমার জন্য দুই রকমের বার্গার অর্ডার করেছে এবং বুফেলো উইংস অর্ডার করেছে। আর প্রতিটা আইটেমই খুবই সুন্দর দেখতে এবং খুবই চিজি ছিল। যেটা স্মোকি বারবিকিউ চিকেন চিজ বার্গার ছিল সেটা খুবই চিজি ছিল এবং খুবই মজার ছিল। আরেকটা ছিল বিফ বার্গার, দুটি বার্গারই খুবই মজার ছিল। আর চিকেন উইংস অর্ডার করেছে। তো আমরা এখন সেই বার্গারগুলো আনপ্যাক করব এবং খাবো। চলুন দেখে নিই কীভাবে আমরা আনপ্যাক করছি, আমাদের সাথেই থাকুন। বার্গার আর উইংসগুলো আমাদের আনপ্যাক করা শেষ। এখন আমরা হচ্ছে যে বার্গারটা খাবো, যেহেতু দুইটা দুই রকমের বার্গার তো আমরা দুইজন দুইটা বার্গার একা খেতে পারছি না, কারণ আমরা দুইটাই টেস্ট করব। তাই একটা ছুরির মাধ্যমে আমরা দুইটা বার্গারই হচ্ছে যে মাঝখান দিয়ে হাফ হাফ করে কেটে দুইজন দুই টুকরো খাবো। ফার্স্টে আমরা খাবো হচ্ছে স্মোকি বারবিকিউ চিকেন চিজ বার্গার। এই বার্গারটা খুবই মজা, খুবই চিজি ছিল এবং ধরতে গেলে পুরোটাই মানে মাংসে ভর্তি ছিল, মাংসের কোনো কমতি ছিল না। মাংসটাও খুবই স্মোকি লাগছিল, খুবই ভালো লাগছিল। প্রতি কামড়ে কামড়ে মনে হচ্ছিল যে খুবই সুন্দর মাংসের ফ্লেভার আসছে এবং চিজি ছিল। এর মধ্যে লেটুস পাতা দিয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। আর যেটা বিফ বেকন বাইট বার্গার ছিল ওইটাতে প্রতি কামড়ে কামড়ে বিফ ছিল, কিন্তু ভিতরে মনে হয়েছে যে টমেটো দিয়েছে। তো খেতে মোটামুটি খুবই ভালো ছিল। তো খুব মজা করেই আমরা খেলাম এবং মজা করলাম। তো আমি আমার হাজবেন্ডকে বললাম মাঝে মধ্যে যদি এরকম সারপ্রাইজ দাও তাহলে হচ্ছে যে মাঝে মধ্যে একটু রাগ করব, তাহলে যদি এরকম ভালো ভালো সারপ্রাইজ পাই তাহলে ক্ষতি কী। আর আমাদের এই প্রতিটি আইটেম কেনার জন্য খরচ হয়েছে মাত্র 360 টাকা উইথ ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জ সহ 360 টাকা লেগেছে, কিন্তু এই টোটালটার প্রাইস হচ্ছে প্রায় 600-700 উপরে হবে। প্রাইসটা দেখে আমি বলছি, বেফেলো উইংস 4 পিসের প্রাইস হচ্ছে 119 টাকা, আর বিফ অ্যান্ড বেকন বাইট বার্গারের প্রাইস হচ্ছে 250 টাকা, এবং স্মোকি বারবিকিউ চিকেন চিজ বার্গারের প্রাইস হচ্ছে 209 টাকা। তো ওভারঅল 680 টাকার মতো পড়েছে টোটাল এই প্যাকেজটার প্রাইস। কিন্তু আমরা এই টোটাল প্যাকেজটা মাত্র কিনেছি 360 টাকায়, পুরো 50% ছাড়ে। তো তোমরা যে কেউ চাইলে ফুডপান্ডা থেকে অর্ডার দিয়ে খেতে পারো এবং এই স্বল্প বাজেটে এত ভালো একটা খাবার পাবো এটা ভাবতে পারিনি। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটা জিনিস ভাবতে গেলে, আমরা রেস্টুরেন্টে যাইনি, সেখানের খরচটা বেঁচেছে, কিন্তু বাসায় বসে থেকে এত অল্প বাজেটে এত ভালো খাবার আসলেই খুবই ভালো ছিল। এরকম খাবার পাওয়া যায় না অ্যাকচুয়ালি। তো বাজেট হিসাবে খাবার খুবই ভালো, বাজেটের চেয়েও ভালো। তারা কিন্তু এমন না যে টাকা কম দেখে তারা খাবারের মান কমিয়ে দিয়েছে, এরকমটা না। খাবার খুবই ভালো ছিল এবং খুবই ভালো সময় কেটেছে। আপনারাও চাইলে ফুডপান্ডায় নজর রাখতে পারেন এবং সুন্দর সুন্দর অফারগুলো ধরতে পারেন এবং আপনারাও আপনাদের প্রিয়জনের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারেন এবং খুব মজা করে খাবার এনজয় করতে পারেন, খেতে পারেন। আমরাও একবার বাই ওয়ান গেট ওয়ান পিৎজা খেয়েছিলাম ফুডপান্ডা থেকে, সেটাও অফারে ছিল, খুবই মজার ছিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই, এবং আমাদের নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের বেল বাটনটি অন করে রাখবেন।
এবং আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। এভাবেই পাশে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।